কার কার ঘা লেগেছে, লাগে তো লাগুক, কিচ্ছু করার নেই। কন্ট্রোভার্সি করতে আসছো, শুনতেই হবে। আর কার কার বুকের পাটা জোর আছে কন্ট্রোভার্সি করা? কার কার? কারো জোর নেই, কারো জোর নেই। আমি বলছি কারো কন্ট্রোভার্সি করার জন্য নেই। নাম নিয়ে ভিডিও করতে পারিস না, কিসের কন্ট্রোভার্সি করিস তোরা? নাম নিয়ে ভিডিও কর। স্ট্রাইক দেওয়ার ক্ষমতা আমি বলছি তো, স্ট্রাইক দেওয়ার ক্ষমতা কারো বাপের নেই, কারো বাপের স্ট্রাইক দেওয়ার ক্ষমতা নেই। আমি যদি মিলিকে বলি, রিম্পাকে বলি, সঞ্জয় দাকে বলি, সুতপাকে বলি, রিম্পাকে ওই মিলি আরাক মিলিকেও বলি, বা মুনমুনকে বলি, বা সীমাদিকে বলি, বা গীতাদিকে বলি, বা দেবশ্রীকে বলি, যাকেই বলি না কেন, নাম ধরে ভিডিও কর, তবে না বুঝবো কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি করবো অথচ নাম নেবো না, সম্ভব না বস, নাও তাহলে তো বুঝবো। গালাগালি দিয়ে তো মনের জোর আর নিজেকে বড় করা যায় না। বড় করতে গেলে সৎ সাহস নিয়ে ভিডিও করতে, নাম ধরে ভিডিও করো। আমার ভিডিওতে আমি নাম ধরে ভিডিও করি, নাম ধরে ভিডিও করো, তাহলে বুঝবো, তাহলে বুঝবো গালাগালির থেকে বড় জিনিস ওটা। যদি সৎ সাহস না গালাগালি দিতে পারছো, ওদিকে নাম ধরতে পারছো না, কি ভাই কিসের ভিডিও করছো বলো শুনি, আমি একটু শুনি। আর থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কিসের জন্য থ্যাংক ইউ বলছি? সবাই আমার কথা রেখেছো, কেউ গালাগালি দিয়ে ভিডিও করছো না, এটা দেখে আমার খুব 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 ভালো লেগেছে, খুব ভালো লেগেছে। বিশ্বাস করো আমি কন্ট্রোভার্সি করতে বারণ করিনি, খালি বলেছি গালাগালি আর কোনো রকম রিলেশন নিয়ে মারামারি টানাটানি নয়, এটা বারণ করেছি। বাকি কন্ট্রোভার্সি করো, আর যার যার কন্টেন্ট তার তার, কেউ কারো কন্টেন্ট নিয়ে টানাটানি করবে না। যার একে ভালো লাগে সে একে নিয়ে ভিডিও করবে, যার ওকে ভালো লাগে তো ওকে নিয়ে ভিডিও করবে। এর ভালো লাগার মানুষগুলোকে ওই মানুষ আঘাত করবে, আবার ওর ক্রিয়েটারগুলোকে এই আঘাত করবে, করো না। তাতে কী হচ্ছে, আখেরে বড় ইউটিউবারগুলো লাভ হচ্ছে, আর সেগুলো তাদেরকে করতে দিও না। কারণ ইউটিউবে মা বাপ ভাই বোন কোনো রিলেশন হয় না, সবাই সবার কাছে ইউটিউবারই হও, আদার্স কোনো রিলেশন পাতিও না। আর হ্যাঁ, কিছু কিছু লাভ করা মানুষ আছে, একবার এর দিক থেকে লাভ খেয়ে এসে এই এইখানে কিছু মানুষের কাছে ভালো সেজেছে, আবার ওইখানের মানুষগুলোর কাছে আবার লাতকে ওইদিকে চলে যাবে। বিশ্বাস করো না ওই সমস্ত মানুষগুলোকে, মাথায় রাখবে ওখান থেকে এত ভালোবাসা পেয়ে এসেও যখন তোমাদের কাছে গলগল করে বমি করছে, তখন তোমাদের কাছ থেকে ভালোবাসা নিয়ে দুদিনও লাগবে না ওদিকে গিয়ে আবার উগড়ে দিতে। তো ওই সমস্ত মানুষকে বিশ্বাস করো, বললাম না ইউটিউব জায়গাটাই এরকম। ইউটিউবের আরেক নাম কী জানো তো? আনবিলিভ প্ল্যাটফর্ম, মানে অবিশ্বাসের প্ল্যাটফর্ম। তো অবিশ্বাস্য কোনো কিছু করো না, আমার কাছে অবিশ্বাস্য লাগছে, গালাগালি ছাড়া কোনো ভিডিও আমি পাইতাম না এতদিন, এখন গালাগালি ছাড়াই ভিডিও পাইছি, খুব আনন্দ পাইছি, খুব আনন্দ পাইছি। থ্যাংক ইউ, এত লোক ভালোবাসো আমি জানতামই না, খুব ভালোবাসো তোমরা আমারে, আমি সেটা আমি এখন বুঝলাম। আর এই ভিডিওটা না দিলে হয়তো বুঝতামই না। আমি সত্যি কথা বলছি, আমি নিরপেক্ষ প্রথম থেকে বলছি, আমি কারো দলের হয়ে কথা বলছি না। যার যার মেন্টালিটি, গালাগালি কাকে দিতে হয়? কোনো অ্যাবনর্মাল ব্যক্তিকে দিতে হয়, কোনো নর্মাল মানুষকে গালাগালি দিও না। তাকে না রসিয়ে কষিয়ে নুন ছেটানো কথাবার্তা বলো, তার সেটা আরও বেশি খারাপ লাগবে। গালাগালি তাকে দিও না, গালাগালি। তার কিছু ভিডিও ভালো লেগেছে, কালকে কমেন্ট করে দিয়ে এসেছি সব কটাকে, যে কটার ভিডিও আমি দেখেছি কালকে, কালকেও গালাগালি দাও। একটা কথা, কমিউনিটি কমিউনিটি কমিং টু, হোয়াট ইজ কমিউনিটি? তোমাদের একটা কথা বলি, কমিউনিটিতে না অন্য লোকদের জায়গা দিও না, তার একটাই কারণ, কমিউনিটিতে জায়গা দিলে না আখেরে নিজের লস। মেন ইউটিউবের যে এখন শর্ত হয়েছে, তোমরা কেউ জানো কি না জানি না, অনেকেই জানো, ইউটিউব এখন সবার কাছে তোমার ভিডিও নোটিফিকেশান অ্যাটফার্স্টই পাঠিয়ে দেয় না। সাবস্ক্রাইব করা থাকলেও নোটিফিকেশান যায় না, সাবস্ক্রাইব করা থাকলেও নোটিফিকেশান যায় না। তুমি যখন ভিডিও ছাড়বে অর্ধেকের কাছে নিজের নোটিফিকেশান, তুমি কয়টা, যদি কারো সাপোর্ট আইডি থাকে তো খেয়াল করো তো, খুলে দেখবে তোমার সাপোর্ট আইডিগুলোর মধ্যে অর্ধেকের কাছে তোমার নিজের ভিডিও যায় না, এখন নোটিফিকেশান যায় না। তাই চেষ্টা করো ঘন্টা এক ঘন্টা অন্তর অন্তর নিজের ভিডিওটাকে নিজে কমিউনিটিতে পোস্ট করো, সেটা লোকের কাছে চলে যায়। কারণ কমিউনিটি পোস্টে নোটিফিকেশান প্রত্যেকের কাছে যায়, বাট ভিডিও নোটিফিকেশান প্রত্যেকের কাছে যায় না। তাই কমিউনিটিতে অন্য লোককে ছাপিয়ে তুলে তাকে প্রায়োরিটি না দিয়ে নিজের ভিডিওটা নিজে বারবার কমিউনিটি দাও, ঘন্টায় এক ঘন্টা অন্তর অন্তর। আমার কমিউনিটি দেখো এক ঘন্টা অন্তর অন্তর দিই, তাই লোকের কাছে যায়। এটা করো, কমিউনিটিতে এক ঘন্টা অন্তর অন্তর নিজের ভিডিও দাও, রিচ আরও বেশি পৌঁছবে, কারণ ওইটা নোটিফিকেশান বারবার লোকের কাছে যেতে থাকে। কিন্তু তুমি যদি অন্য কারোটা দাও, তো তার নোটিফিকেশান দেখা গেলো তোমার নোটিফিকেশান গেছিলো 50 জনের কাছে ভিডিওর, কিন্তু কমিউনিটিতে তুমি যারটা দিয়েছো তার নোটিফিকেশান চলে গেছে 70 জন লোকের কাছে। আখেরে নিজের ক্ষতিটা নিজেই করছো, বাস ইউটিউবটা নিজের জায়গা, অন্য কাউকে সেখানে ঢুকতে দিও না। যে ঢুকতে দিয়েছে তার মতো বলদ এই ইউটিউবে আর একটাও নেই। তো কমিউনিটি কমিউনিটি খেলা বন্ধ করো। আর এই কমিউনিটি পাওয়ার লোভে যে মানুষ মানুষকে মারতে তো উঠেছো, তারা নিতান্তই বোকা, বোকা। অন্যের কমিউনিটি মানে হচ্ছে অন্যের ঘাড়ে পা দিয়ে ওঠা, কী দরকার? নিজের লেভেল, নিজের অকাত, নিজে দেখাও, দরকার নেই কারো কমিউনিটিতে ওঠার। পারবে তোমরা, পারবে, সবার মনোবল আছে। গালাগালি বন্ধ করে কালকে সবাই ভিডিও দিয়েছো, পাশে এসে বসেছে, কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবো না, আর আমি করিও না, তোমরা জানো। আমার ছেলে আমার পিঠে থাপড় দিচ্ছে, মা তুমি কাজের কাজ একটা করেছো, তাই তো? কেন করি না জানো তো ব্যাড ল্যাঙ্গুয়েজ, কেন করি না? আমরা কি জানি না ভাষা? আমি কি বাইরে চলিনি? জানি, ভাষাও জানি, বলতেও পারি, কিন্তু বলি না কেন জানো তো? কারণ এই যে বড় হচ্ছে দিন দিন, ও তো লোকের কাছে মুখ দেখাবে, এমন কোনো আমি কাজ করব না যাতে পরবর্তীকালে
ও আমার জন্য লোকের কাছে মুখ দেখাতে পারবে না, সেই কাজটা আমি করবো না, কোনো দিনই করবো না, যাতে এই কাজটা করে যাব আমার ভিডিও দেখে লোকে ওকে বলে আয়ান তোর মা তো ভিডিও করেছে দেখলাম, লাইকও করেছি। কামালা ডেইলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো টাইটেল আর থাম্বনেইল দেখে প্লিজ টাইটেল আর থাম্বনেইলে যেও না। তো সবার প্রথম যেটা আমি করবো সেটা হচ্ছে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। অন্তত কন্ট্রোভার্সি করছিলে, টুকটাক গালাগালি বা হাবিজাবি দিয়ে কমিউনিটি দিয়ে যে সমস্ত ভিডিওগুলো আসছিলো, মানে যাদের ভিডিও আমার নজরে আমার চেনা জানা ছিল, তো আমি তাদের কথা বলছি, আমি তাদের কথা বলছি, তো আমি আদার্স কোনো লোকের কথা বলছি না, কিন্তু আমি তাদের কথা বলছিলাম যে তাদের মধ্যে অনেকেই আর গালাগালি দিয়ে ভিডিও দেয়নি। কন্ট্রোভার্সি তো করবেই, দেখ কন্ট্রোভার্সির মানে যে খালি গালাগালি তা তো না, কন্ট্রোভার্সি মানে হচ্ছে তোমার মনের ক্ষোভ বিদ্বেষ, তার বিরুদ্ধে যদি কোনো রকম কোনো কিছু যেটা তোমার ভালো লাগছে না বা যেটা লিগেল না সেটা তোমার বলা দরকার, হ্যাঁ জানানো দরকার লোকের কোনো কিছু সত্যি, তো সেটা বলা যেতেই পারে কন্ট্রোভার্সির মাধ্যমে। বাট কন্ট্রোভার্সির মাধ্যমে নিজের ক্ষোভ প্রকাশের জন্য মানে উদ্ভবভাবে যে গালাগালি বা বাজে মন্তব্য প্রকাশ সেটা যে করতেই হবে এমন কোনো ব্যাপার নেই। তুমি কন্ট্রোভার্সি অনেকভাবে করতে পারো, মিমিক্রি করে নানা রকম হেসে কেঁদে নেচে নানা রকমভাবে করতে পারো। সবসময় কী জানো তো, মানুষকে যে গালাগালি দিলে মানুষের গায়ে লাগে না এটা ভুল কথা, এটা সম্পূর্ণ ভুল কথা। মানুষকে অনেক সময় গালাগালি দিলে কী হবে, তার মনের মধ্যে একটা রাগ হবে, তার তোকে হয়তো জ্বালা জলই বেরিয়ে গেলো, আমার মা বাবাকে বলেছে বা আমাকে গালাগালি দিয়েছে, কিন্তু তুমি একটা ভালোভাবে একটু মিমিক্রি করে একটু ব্যঙ্গাত্মকভাবে একটু রসালো ভাষা এক্ষুনি দিয়ে দাও ঘা, তার কিন্তু আরও বেশি কষ্ট হবে। সেও যে বলে না যে কাটা ঘায় নুনের ছিটা, তো সেটা লাগবে। তো আমার মনে হয় কন্ট্রোভার্সি মানে ওটাই যে ডাইরেক্ট ঘানা মেরে কাটা ঘায় নুনের ছিটা দিয়ে আস্তে আস্তে জ্বলতে দাও, তরপে 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 ছটফট করবে বাট মরবে না, এটা হচ্ছে কন্ট্রোভার্সি। আর সেটাই আমি তোমাদের করতে বলছি, আমি কাউকে বারণ করিনি যে তুমি ওর বিরুদ্ধে ভিডিও করো, তুমি ওর বিরুদ্ধে ভিডিও করো, আমি কাউকে বারণ করিনি, আমি খালি বলেছি ব্যাড ল্যাঙ্গুয়েজ বা একে ওর সাথে রিলেশনে গড়িয়ে দেওয়া, কারণ শ্বশুর বৌমা মা বাবা বা দেওর বৌদি সমস্ত সম্পর্কই কিন্তু খারাপ নয় কোনোটা, সবগুলোই কিন্তু সুসম্পর্ক, সেই খারাপ মানে দিকে নিয়ে যাচ্ছি কারা আমরা, কিসের জন্য, নিজেদের রোষটাকে প্রকাশ করার জন্য, এছাড়া কিন্তু কোনো কারণের নাই। নিজেদের রোষটাকে কী করে প্রকাশ করবো তার কারণে কী করছি, আমি জানি যদিও যে ওরকম নয়, বাট তাও বলছি, তাও বলছি, এটাই তো তোমাদের ব্যাপারটা হয়েছে যে তোমরা জানো যে উল্টো দিকের যে ক্রিয়েটারকে নিয়ে তোমরা এই কথাটা বলবে সে হয়তো ওরকম নয়, কিন্তু অ্যাট দ্য প্লাস তুমি যেহেতু কন্ট্রোভার্সি করছো তোমাকে ওটা বলতেই হবে। না ভাই না, এটা কোনো ফর্মুলা নয়, সবসময় বলতে লাগে না, কিছু কিছু সময় না নিজের গলার জোর, নিজের বাকশক্তি, নিজের যে একটা ট্যালেন্ট তার উপরে একটুখানি ভার রাখতে হয়। আর বারবার বলেছি কেউ উল্টো পাল্টা নামে না, ডাইরেক্ট নামে ভিডিও করো। কন্ট্রোভার্সি করতে আসলে বুকের পাটায় জোর দরকার হয়, সৎ সাহসের দরকার হয়, মুখ বাজে রাখতে লাগবে না, মুখ বাজে রাখতে লাগবে না, মুখের যে কথা সেটা স্পষ্ট হতে হবে, সত্যি হতে হবে, নিজের মনের মধ্যে জোর রাখতে হবে, চোখে একটা দৃপ্ত দৃষ্টি রাখতে লাগবে যেটা দিয়ে তুমি কন্ট্রোভার্সি করবে। আর সেই কন্ট্রোভার্সি ভিডিও ইউটিউব কোনো কারো বাবার ক্ষমতা নেই সেটা ফেলবে, সেটা রিচ দিতে বাধ্য আর রিচ দেবেও। সবসময় আমি ড্যাশের বাচ্চা ড্যাশ ডুস এই সমস্ত বলছি বলে যে আমার রিচ দেবে, ভুল কথা, ভুল কথা। কত লোকের কাছে যে আমার এই ভিডিওটা গেছে কালকে, আমি ভাবছি যাকে যাকে আমি বলেছি, কন্ট্রোভার্সি সবসময় একটা লেভেলে করা উচিত, সেটা লেভেল কখনো উপর বা নিচ করা উচিত নয়। আর সেই কন্ট্রোভার্সি লেভেলটা করতে গিয়ে তোকে নিজেকে নামাতে হবে এমন কোনো কথা নেই, কারণ প্রত্যেকে আমি বলেছি প্রত্যেকের নিজস্ব ফ্যামিলি রয়েছে। আর হ্যাঁ, একটা ছেলের মুখের সাথে একটা মেয়ের মুখ সমান রাখতে লাগে না, একটা ছেলে যাচ্ছে তাইভাবে বলতে পারে, কারণ কী জানিস তো তাদের পেছনে তাদের বাইরে করে খেতে হয় ফার্স্ট অফ অল, সেকেন্ড অফ অল তাদের যে মনের জায়গাটা না একটা মেয়ের মতো হয় না। আমি দেখছি বেশিরভাগ ক্রিয়েটারে কী করতিস, একজন যদি আর একটা মেয়েকে গালাগালি দিতিস তো বাকি ক্রিয়েটারে যদি নিজে না গালাগালি দিতিস তার কমেন্ট বক্সকে ঠিক করেছো চালিয়ে যাও বেশি করে কর, কেন করিস, এগুলোকে বলে উত্তক্ত করা, যে উল্টো দিকে লোকটা বলে বাবা আমাকে ভালো বলেছে, যে ওইটা ভাবে না বাবা আমাকে ভালো ভেবেছে সে নির্ঘাত পোকা, কারণ আগুনে ঘি ছেটানো মানুষের কাজ, বেসিক্যালি মেয়েদের কাজ, আর আগুনে ঘি ছেটায় ওই সমস্ত ক্রিয়েটারগুলো যারা গিয়ে লোকের কমেন্ট বক্সে গিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক করেছো, কিন্তু নিজেকে দেখো নিজের ভিডিওর লেভেল দেখো গিয়ে ভালো ভালো। কিছু কিছু ডেইলি ব্লগার আছে এরকম নানা রকম কন্ট্রোভার্সি করছে, যারা তাদের গিয়ে একে গিয়ে তাল মারছে ওকে গিয়ে তাল মারছে। আর এই কন্ট্রোভার্সি চালু হতে আর একটা জ্বালা হয়েছে ন্যাচারাল ভিউয়ার্সদের আর নর্মাল ভিউয়ার্সদের, যারা কিনা কোনো রকম কমেন্ট কোনো জায়গায় করতে পারছে না, কমেন্ট করলে কী হচ্ছে ও ও ওর কাছে কমেন্ট করতে গেছে, ও তুই ওর কাছে কমেন্ট করতে গেছিস তার মানে তুই ওই দলের, আবার এ দেখা করে এর কাছে কমেন্ট, ও তুই আগে আমাকে কমেন্ট করতিস এখন তুই ওদের কমেন্ট করতে গেছিস তার মানে তুই ওদের দলে, এই হয়েছে এখন জ্বালা, ভয়ে ভয়ের চেয়ে কমেন্ট করে না। আর আমি সবার সবচেয়ে বড় কথা, আমার যার ভিডিও ভালো লাগে আমি তাকে কমেন্ট করি, আর যার ভিডিও ভালো লাগে না আমি তাকে কমেন্ট করি না। তবে আমার এইটুকু ভালো লেগেছে যে এত লোকের কাছে ভিডিও গেছে, সবাই যে মেনেছে কথাটা গালাগালি যে দিচ্ছে না, হ্যাঁ সবাই আমাকে বলেছে দাদা মারাদি আমরা গালাগালি দিনই আগে ওদিক থেকে এসেছি, ওদিকে লোকেরা বলছে আমরা আগে গালাগালি দিনই আগে দিক থেকে এসেছি, বাবা গালাগালিগুলো আমি দিয়েছিলাম, আমি দিয়েছিলাম, তোরা কেউ গালাগালি দিস নি ভাই, আমি দিয়েছি, এখন চুপ কর, এখন আর কোনো গালাগালি নয়। হ্যাঁ তবে আমি এটা বলিনি ভিডিও কন্ট্রোভার্সি করা বন্ধ কর, কন্ট্রোভার্সি অবশ্যই করবি, তবে যার যেটা কন্টেন্ট সেটাই, নিজের বন্ধু তাকে কেউ অন্য একজন এসে মুখ করলো বলে তুমি তার হয়ে ভিডিও করছো, করিস না ভাই, ইউটিউবে কেউ কারো না, ইউটিউবে কেউ কারো না ভাই, ইউটিউব জায়গাটাই অন্যরকম। আমি বুঝে গেছি হাড়ে হাড়ে, আমার থেকে ভালো কেউ বোঝে না, কতগুলো মানুষ নিয়ে খাই তো আমি বুঝি,
এরা যে কী জিনিস এখান থেকে মানে দিদি 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 বলে ঠিক উপকারটা নিয়ে বাইরে গিয়ে বড় বাস নিয়ে তারাই দাঁড়িয়ে থাকে। তাই বলছি ইউটিউবে ভাই বোন পাতাতে যেও না, কারণ ওই যে আমি একটা কথা বলেছি আগের ভিডিওতে, নিজের মায়ের পেটের ভাই বাস দিয়ে বাড়ি মাত্র 2 সেকেন্ডের সময়, নাহলে তুই ইউটিউবের ভাই বোন। সুতরাং ইউটিউবে ভাই বোন পাঠাতে এসো না, তোমার চ্যানেল, তোমার ভিডিও, তোমার কন্টেন্ট আর তোমাকে কে কী বলছে সেইটা খেয়াল করো। তোমাকে কখন দেখতে দেখছো যে তুমি একজনের কন্টেন্টে ভিডিও করছো, সেটা করতে করতে হঠাৎ করে তোমার বন্ধুকে কেউ অপমান করেছে, তুমি চলে গেলে তার হয়ে ভর্তি করতে, যে তুমি ওকে কেন বললি। এবার উল্টো দিকের মানুষটা কী হলো, ওকে তো বলছিল যেহেতু তুমি ওর হয়ে প্রতিবাদ করছো, এবার তোমাকে বললো দুটো গালাগালি দিয়ে, দোষটা তো তাহলে তোমার হলো, তোমাকে তো ও ইন্ডিকেট করেছিল না, তুমি গেছিলে বলতে, যাবে না, কারণ এখানটার জায়গাটাই এরকম, যার যার কন্টেন্ট তার তার, তুমি গিয়ে হাতিয়ে নিতে পারো না। ঠিক আছে, কন্ট্রোভার্সি করছো আমি এটাও বলবো না, যারা পিঙ্কি পালের হয়ে ভিডিও করছে তারা পিঙ্কি পালের হয়ে ভিডিও করো, যারা প্রীতমের হয়ে ভিডিও করছে তারা প্রীতমের হয়ে ভিডিও করো। ওই প্রীতমকে কেউ খারাপ বলছে বলে বা পিঙ্কি পালকে কেউ খারাপ বলছে বলে উল্টো দিকে লোকগুলো নিজেদের মধ্যে কামড়াকামড়ি, দরকার নেই বাবা, প্রত্যেকের গায়ে গন্ধ হচ্ছে, কামড়াতে কেন যাস, নিজের দাঁতটাকে নষ্ট করিস না, যার তার থেকে ভালো একটা জিনিসকে কামড়া রাখ, একটা জিনিসকে কামড়া রাখলে সেটা টাইট করে সেটা ঝুলতে থাকবে, কিন্তু যখন তুই 10টা 5টা জিনিসকে কামড়াতে চেষ্টা করবি না, একটা না একটা ফসকে যাবি, আর দাঁতগুলোরও কষ্ট, সুতরাং দাঁতেরও কষ্ট হবে না, উল্টো দিকে যে মানুষটাকে দিবি সেই মানুষটা আচ্ছা মতো পাবে, কারণ একটা জিনিসের উপর দাঁতে চাপ দিলে সে চাপটা পুরোপুরি সে খাবে। তো কন্টেন্ট একটাই রাখ, 10টা নয়, আর সেই কন্টেন্টকে আচ্ছা মতো দে, ব্যঙ্গ করে মিমিক্রি করে আচ্ছা মতো ঝালঝাল দে, কিন্তু তার মধ্যে যেন কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ, আর ওই যে বলেছি বাবা মা নিয়ে তুলে কোনো কথা বলবি না, আর যাদের দোষ আছে তাদের বল, তাদের বল, কিন্তু গালাগালি দিয়ে নয়। মানুষ এখন তোরা যারা কন্ট্রোভার্সি করছে প্রত্যেকটা দেখছি ভালোভাবে মানে নেচে কেঁদে হেসে ভিডিও কর না, সেরকম কর, তোদের কেউ বারণ করেনি, কিন্তু ওই যে হেঁচে কেঁদে নেদে বলেছি। আর একটা ব্যাপার হচ্ছে, সবচেয়ে বড় কথা হচ্ছে জানুয়ারি মাসে যে 7খানা আপডেট আসছে সেই আপডেটগুলো শুনলে তো তোরা যারা কন্ট্রোভার্সি করছে তারা তো একাকারই অবস্থা হয়ে যাবে। সেই আপডেটগুলো নিয়ে আমি কালকে ভিডিওটা দেবো, কারণ সেই আপডেটগুলো কন্ট্রোভার্সি যারা করছে তাদের খুব দরকার, কারণ কজনের যে চ্যানেল বন্ধ হয়ে যাবে আর কজনের যে চ্যানেল ডিমনিটাইজ হবে তার কোনো ঠিক নেই। তাই বলছি এখন থেকে শুধরে যাও, জানুয়ারি মাসের থেকে ওই রুলসটা যখন চালু হয়ে যাবে না, তার থেকে বড় কথা ওই রুলসের যে ওই যে 7খানা পয়েন্ট দিয়েছে না, মানে যে ডিমনিটাইজ বা স্ট্রাইক আসার জন্য বা চ্যানেল ডিলিট করার জন্য যে শর্তগুলো দিয়েছে, সেই 7টা শর্ত কিন্তু ইউটিউব সবার কাছে দিচ্ছে না। ওটা ইউটিউব চালু করে দেবে, কিন্তু ওটা এখনও রান করেনি, রান জানুয়ারি মাস থেকে করবে। আর ওটা রান করলে যারা কন্ট্রোভার্সি করছিস তাদের কপালে বহুত দুঃখ আছে, কজনের চ্যানেল রাতের মধ্যে যে উড়ে যাবে কেউ বুঝতে পারবে না। তাই বলছি মেন একটা থিম ওখানে যা বুঝলাম, ব্যাড ল্যাঙ্গুয়েজ ভিডিওর 7 সেকেন্ডের মধ্যে, সেটা আমি তোমাদের কালকে বলে দেবো, কারণ আমি ওগুলোর ওটা আমার বের করতে লাগবে, ওগুলো স্ক্রিনশট দিয়ে তুলে তুলে পুরো আমি বের করে দেবো, কারণ অনেকেই তোমরা জানো না, তোমাদের জানানো আমার দরকার। তো আমি আবার বলছি একটাই কথা, তোমরা যারা আমার রিকোয়েস্ট রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেকে আমাকে বলেছে বলে দিদি পারবে কি বন্ধ করতে, আমি কি বলেছি জানো তো, পারবো না মানে ঘেঁচড় ঘেঁচড় করেই যাবো কানের গোড়ায় আসে, আর তাই করবো। মুনমুনকে দেখলাম, মুনমুনকেও বলছি, রিম্পাকেও বলেছিলাম, তো সীমাদিকে বলতে পারবো, সীমাদিকে আমি সেখানে মেনশন করতে ভুলে গেছিলাম, যাই হোক সীমাদি, তারপরে দেবশ্রী কাকিমা আছে, গীতা কাকিমা আছে, তারপরে তোমার আমার বান্ধবী ব্লগ করে তো ও কন্ট্রোভার্সির মধ্যে যায় না, আরও রয়েছে অনেকে, যেমন মিলি রয়েছে, আর মিলিকেও বলছি, মিলি সবসময় বাজে ভাষাতেই কথা বলতে লাগে না, কিছু কিছু সময় মনের জোর, ওই যে বললাম অদম্য মনোশক্তি যার থাকে আর বাকশক্তি যার থাকে না, একটা দৃপ্ত কণ্ঠে কোনো একটা কথা বল সেটা তার কানে গিয়ে বেশি লাগবে, গালাগাল না দিয়েও বলা যায়, গালাগাল না দিয়ে ভিডিও করে না, দেখবো বুকের পাটায় তার কতটা কন্ট্রোভার্সিতে জোড়াচ্ছে। আর সেটা আমি এখন কালকের ভিডিওতে, কালকের দিন আমি কোনো ভিডিও দিন, আমি দেখতে চেয়েছিলাম যে কোন ক্রিয়েটার কী করে, প্রত্যেকের ভিডিও ভালো হয়েছে, প্রত্যেকের ভিডিও ভালো হয়েছে, অদম্য এই যে মুনমুন কালকে ভিডিও করেছে, যে ভিডিও করুক কন্ট্রোভার্সি করেছে, কাউকে নিয়ে, অমিলিকে নিয়ে বা কাউকে নিয়ে কন্ট্রোভার্সি করেছে, কন্ট্রোভার্সি করেছে, কিন্তু নাটক করে হোক যেভাবে করে হোক করেছে, সেক্ষেত্রে কী হলো, সেক্ষেত্রে আমার কিছু বলার থাকে না, কারণ সে ওখানে কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি। আজকে আবার দেখলাম মিলি একটা ভিডিও ছেড়েছে যেটা মুনমুনকে নিয়ে, তো সেখানে কী হয়েছে, গতকালকে যে মুনমুনের ভিডিওটা সেটা নিয়ে করেছে, কিন্তু কোনো ব্যাড ল্যাঙ্গুয়েজ ইউজ করেনি, বলেছে এবার যা তোরা বা বলার বল। আমি মুনমুনকে বলবো যে তুই যদি মনে করিস ওখানে ভিডিও করবি কর, কারণ তোর ওটা কন্টেন্ট, তোকে বলেছে তুই বলতেই পারিস, বাট উইদাউট কোনো রিলেশন টানাটানি বা কোনো গালাগালি ছাড়া। সবাইকে বলছি যে কটা ভিডিও আমি দেখি কালকে, আমি 2 দিন ধরে মানে ওই দিনকে ভিডিও দেওয়ার পর থেকে প্রত্যেকটা চেক করেছি, তো কারো পাইনি, আর খুব ভালো লেগেছে। আর এটা ভেবে এত ভালো লাগছে, ইউটিউবে আমাকে প্রচুর মানুষ ভালোবাসে, এটা ঠিক, খুব মানে গালাগালি খাইনি, ভালোবাসে প্রচুর মানুষ, আর এই ভালোবাসাটা কোথায় রাখবো বুঝে পাই না। তোরা আমাকে এইভাবেই ভালোবেসে যা, আর আমার কথাটা রেখেছি সেই জন্য অসংখ্য ধন্যবাদ। আমি বারবার বলছি আমি কন্ট্রোভার্সি করতে বারণ করিনি, কন্ট্রোভার্সি কর, কিন্তু কোনোরকম গালাগালি ছাড়া, আর কোনোরকম রিলেশন বাচ্চা কাচ্চা সন্তানাদিকে নিয়ে নয়, এইটাই হচ্ছে মেন।